الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أذن للذين يقاتلون بأنهم ظلموا الحمد لله سيد الأيام أفضل المكان দিন সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন তথা জুমার দিন এ ধরার উপরে সর্বোৎকৃষ্ট মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ স্থান তথা আল্লাহর ঘর মসজিদে সমবেত আজকের সম্মানিত মুসলিম কেরাম দিনী ভাই ও বোনেরা সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে জারি অনুগ্রহ অনুকম্পায় আমরা নিরাপত্তা সুস্থতার মধ্য দিয়ে দিনাতিপাত করার সৌভাগ্য লাভ করে চলছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট সান্নিধ্যময় নেক আমল করারও সুযোগ পেয়ে ধন্য হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে একই মুহূর্তে যে সময় আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা যে অত্যন্ত দুর্যোগপূর্ণ ভীতিপূর্ণ সময় দিনাতিপাত করছেন মৃত্যুর প্রহর গুনছেন শত্রুর পক্ষ থেকে যে কোনো মুহূর্তেই আঘাত এসে তাদের প্রাণটা দুনিয়া চলে যাবে এত কঠিন মুহূর্তে যে সময় আমাদেরই অংশ আমাদেরই অঙ্গ আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিন সহ অন্য অন্য জায়গাতে সময় জীবন অতিবাহিত করছেন ঠিক সেই একই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তুলনামূলকভাবে সুস্থতা নিরাপত্তার মধ্য দিয়ে
আমাদের দিন এবং দুনিয়ার জীবন পরিচালনা করার সুযোগ আল্লাহ দান করে আমাদেরকে ধন্য করেছেন এজন্য আমরা সেই মনিবের মালিকের প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম পাঠ করে আমাদের বিশ্ব নবী প্রনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি মানব জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা এবং পরিপ্রেক্ষিত পরিস্থিতিতে তাদের জন্য কোন কিসে কল্যাণ কোনভাবে তাদের দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি এসে যাবে তার বিস্তারিত পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়ে যিনি মানব জাতিকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য দিন দিন আমাদের জন্য রেখে গেছেন স্বয়ং সম্পন্ন এবং সুসম্পন্ন করে গেছেন সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমি আলোচনা করার পূর্ব থেকেই ঘোষণা করেছিলাম যে আজকের আলোচনার বিষয় হবে ইসলামে যুদ্ধনীতি ইসলামে যুদ্ধনীতি তো এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব সম্মানিত ভাই বোনেরা ইসলামে শুধু যুদ্ধনীতি নয় বরং মানবকে কেন্দ্র করে মানব সংশ্লিষ্ট সকল নীতি এবং রীতি যদি ইসলাম থেকে গ্রহণ করা হয় তাহলে তার নিরাপত্তা তাহলে তার কল্যাণ নিশ্চিত তার এফেক্টস প্রতিক্রিয়া খারাপ প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত শুধু যুদ্ধনীতি নয় বরং আমাদের জীবনের প্রত্যেকটা নীতি যদি আমরা ইসলাম থেকে নিতে পারি পালন করতে পারি গ্রহণ করতে পারি এবং সেটাকে প্রতিপালন এবং প্রতিষ্ঠা করতে পারি তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের দুনিয়ার জীবনে শান্তি সমৃদ্ধি নিরাপত্তার জোয়ার বয়ে যাবে আর এরই মাধ্যমে তারা আখেরাতে অনন্ত অপরন্ত জীবনে স্থায়ী শান্তি এবং বিজয় লাভ করবে ব্যক্তি জীবনে যদি আমরা ইসলামী নীতি খুঁটি নীতি অবলম্বন করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র ছোট্ট একটি হাদিসই অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিসই আমাদের ব্যক্তি নীতিকে সংশোধন এবং কল্যাণময় করার জন্য যথেষ্ট আল্লাহ নবীর হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসি ব্যক্তি নীতি সংশোধন এবং উন্নত করার জন্য আল্লাহ নবীর এই একটি অমীয় বাণী পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট যে তোমাদের মাঝে কেউ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না ইমানদার দাবি করতে পারবে না বাস্তবিকভাবে সত্যিকারভাবে যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য যতক্ষণ সেটাকে পছন্দ না করবে ব্যক্তিনীতির সংশোধনের জন্য একটি হাদিসই বিশ্ববাসীর জন্য যথেষ্ট পারিবারিক দিকে যদি আমরা পারিবারিক নীতি যদি আমরা ইসলাম থেকে নিতে চাই তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম খায়রুকুম ইনদা আহলিহি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার পরিবারের কাছে উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে যে তার ছেলে সন্তান পুত্রদের কাছে আহাল পরিবারের কাছে যে ব্যক্তি উত্তম তাদের কাছ থেকে যে ব্যক্তি শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট পেয়ে থাকে সনদ পেয়ে থাকে সেই ব্যক্তি হচ্ছে পরিবারের দিক থেকে পরিবার নীতিতে সেই সর্বোত্তম এবং সর্বোন্নত নীতিতে সে বিরাজ করছে এভাবে সমাজ নীতিতে যদি আমরা যাই তাও দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্যে থেকে দুই একটি যদি আমরা উল্লেখ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকবারুল কাবায়ির যখন আল্লাহ নবীকে সবথেকে বড় গুনাহ কবিরা গুনাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যিনি সব কিছুর মালিক একচ্ছত্র মালিক প্রতিপালক নিয়ন্ত্রণকারী সব কিছুই যার অবদান তার সাথে তার সৃষ্টিকে অংশীদার করা সমকক্ষ তৈরি করা এর থেকে বড় জুলুম এর থেকে বড় অবিচার
দুরাচার অন্যায় আর কিছু হতে পারে না অধিকার হরণ আর কিছুই হতে পারে না এরপরে তিনি বলেন উকুকুল ওয়ালিদাইন হ্যাঁ যে পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার সেবায় পিতামাতার দুঃখ কষ্টে সেবা যত্নে সন্তানরা এগিয়ে না আসা তিন নম্বরে তিনি বললেন যে সমাজনীতিকে সংশোধন করার জন্য সুন্দর করার জন্য বললেন যে ওয়ান্তুজানিয়া হালিলাতা জারিকা যে তিন নম্বর সবথেকে বড় কবিরা গুনাহ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবারই জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হয়েছেন যতবারই সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে যতবার আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ হয়েছে যতবার নেমে এসেছেন অতবারই আমাকে প্রতিবেশীদের সম্পর্কে আমাকে সতর্ক করেছেন প্রতিবেশীদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আমাকে তিনি সতর্ক করেছেন কেমন যেন আমার কাছে মনে হয় যে আমার সম্পত্তির মিরাসের অধিকারী করে দেবে প্রতিবেশীকে এত অধিকবার গুরুত্ব দিয়েছেন ইসলাম প্রতিবেশীর অধিকার তাদের নিরাপত্তা তাদের কল্যাণ সাধনের জন্য এভাবে সম্মানিত হাজিরিন আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি ইসলামের নীতির দিকে খেয়াল করি আর ইসলামের নীতি যদি আমরা সত্যিকারে পালন এবং প্রতিষ্ঠা করতে পারি তাহলে কোনো জীবনেই অশান্তি এবং নিরাপত্তাহীনতার মধ্যে এই পৃথিবীর কাউকেও জীবন ধারণ করতে হবে না ব্যবসায়িক নীতির দিকে যদি আমরা তাকাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অসংখ্য রয়েছে রাসূলের হাদিস কিতাবুল বুয়ুতে প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুল বুয়ু ব্যবসা নীতি রয়েছে হ্যাঁ বেচা কেনার নিয়ম নীতি যেটা ইসলাম বেঁধে দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এর ধারে কাছে আসতে পারিনি এর মানে এর গাও ঘিসতে পারিনি বরং আসলে প্রত্যেকটা অন্য অন্য ধর্ম সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখবে দেখা যাবে যে জীবনের মানব জীবনের সাথে সংশ্লিষ্ট মানব জীবনের সাথে সম্পৃক্ত সকল বিষয় চুলচেরা কল্যাণের যে নীতি ইসলাম একমাত্র দান করেছে পৃথিবীর অন্য কোনো ধর্ম এর মানে কেনি কোনো দান করতে পারি নাই বা দিতে সক্ষম হতে হয় নাই ব্যবসা নীতির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল যে খবরদার তোমরা অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা একজনের সম্পদ অপরজন ভক্ষণ করো না ভক্ষণ করো না ইসলাম ব্যবসায়ীর ক্ষেত্রে এত নীতি গ্রহণ করেছেন সে এত সিকিউরিটি গ্রহণ করেছেন এত নিরাপত্তার কথা ইসলাম বলেছে যা ভাবতে অবাক হতে হবে যা সাধারণ মানুষের কাছেও মানে এটা কল্পনাতীত এমন বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে ইসলাম অবলম্বন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ইসলামে নিষেধাজ্ঞা এসেছে যে ফল পাকার আগে ফসল বিপদমুক্ত হওয়ার আগে সেটাকে বিক্রি করতে ইসলাম নিষেধ করেছে গাছের ফল পেকে পারি নাই কেবল অঙ্কুর এসেছে কেবল গুটি এসেছে যখন এখন যেমন এখন বর্তমানে আম বাগানগুলি বিক্রি হয়ে যায় গুটি আসার আগে বা গুটি আসার সঙ্গে সঙ্গেই হ্যাঁ এতে ক্রেতা অথবা বিক্রেতা যে কোনো একজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ রয়েছে এই জন্য ইসলাম ফল ফলের ব্যাপারে ফসলের ব্যাপারে যে কোনো বিক্রয় বিক্রয়ের ব্যাপারে যেখানে ক্ষতির সম্ভাবনা রয়েছে ধোকার সম্ভাবনা রয়েছে সেগুলোকে সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন যে সমস্ত গাভীকে বিক্রি করার আগে দুধ দহন না করে দুই একদিন দুধ দহন না করে পাচানকে বড় করে বাজারে উঠালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হারাম ঘোষণা করেছেন এভাবে আকাশের উড়ন্ত পাখি বিক্রি করতে পানির তলের মাছ আন্দাজে অজানা অবস্থায় বিক্রি করতে ইসলাম নিষেধ করেছেন অর্থাৎ আপনার আমার জীবনের এমন কোনো দিক নাই এমন কোনো সাইড নাই যেখানে আপনাকে ইসলাম উন্নত নীতি নিরাপদময় নীতি দেননি এমন কোনো জীবন সংশ্লিষ্ট কোনো বিষয় নাই আল্লাহ আকবার অতএব শুধু যুদ্ধনীতি নয় বরং মানব জীবনের সংশ্লিষ্ট সম্পৃক্ত সকল ক্ষেত্রে সকল বিষয় সব জামানায় এবং সর্ব সময়ে মানুষের জন্য কল্যাণকর নীতি কল্যাণকর রীতি নিয়মকানুন ইসলাম মানুষকেই দিতে পেরেছে যা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই বরং সকলেই ব্যর্থ হয়েছে এই কারণেই তো যিনি মানুষের স্রষ্টা যিনি প্রকৃতপক্ষে সত্যিকারেই যিনি মানুষের স্রষ্টা তিনি মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা তিনি দান করেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম কেননা
প্রত্যেকটা বিষয় আমরা জানি যে যে কোম্পানি যে জিনিসটা বর্তমানে আবিষ্কার করছে তৈরি করছে সেই কোম্পানি থেকে ওই জিনিসের নিরাপদময় একটা ক্যাটালগ দিয়ে দেয় ব্যবহার ব্যবহার পদ্ধতি দিয়ে দেয় যে এই জিনিসটাকে এই 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 যন্ত্রটাকে এই প্রযুক্তিকে যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে এর লংজিভিটি এবং এর দীর্ঘমেয়াদী এবং এটার নিরাপদ ব্যবহার সম্ভব হবে তাই যেহেতু সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি সেই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছেন সংবিধান দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন যে কেউ যদি ইসলাম ব্যতীত দিন হিসেবে বিধান হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো রীতিনীতিকে অবলম্বন করে ফালাই ইউকবাল মিনহু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কশিন কালো গ্রহণযোগ্য হবে না কশিন কালো সেটা গ্রহণযোগ্যতা পাবে না সম্মানিত উপস্থিতি তাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যুদ্ধনীতি ঠিক যুদ্ধনীতিও ইসলামের সকল নীতির মতো এটাও অত্যন্ত নিরাপদময় অত্যন্ত কল্যাণময় এবং মানুষের উপকারজনিত বিধান দিয়েই ইসলামে যুদ্ধনীতি এসেছে কয়েকটি বিষয় একটু আমরা ভালো করে বোধগম্য করে নেই ইসলামের শত্রু মুসলিমদের শত্রু কর্তৃক আমাদের জন্য বিভিন্ন ধরনের আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন ভাষাগত আগ্রাসন তারপরে ধর্মগত আগ্রাসন এই সব ধরনের আগ্রাসন ইসলাম এবং মুসলমানদের উপরে একের পর এক চলে আসছে ফলে সকল প্রকার আগ্রাসনের ব্যাপারে যদি আমরা সচেতন না থাকি আমরা যদি এটা প্রকৃতভাবে মানে দালিলিকভাবে সঠিক পন্থায় যদি এটাকে আমরা প্রতিহত না করি তাহলে আমরা আমাদের দিনকে বুঝতে ব্যর্থ হব এবং দিনকে মানতে আমরা ব্যর্থ হয়ে যাব তার মধ্যে যেমন যে বিষয়টি আজকে যুদ্ধ এ যুদ্ধর শব্দ একাধিক কোরআন এবং হাদিসে এসেছে যুদ্ধ আরবিতে বলা হয় কিতাল আরবিতে বলা হয় জিহাদ আরবিতে বলা হয় মারাকা এসবগুলি যুদ্ধ অর্থে ব্যবহার হয় কিন্তু আজকে আমাদের শত্রুরা যে জাতীয় বিশেষ করে পাশ্চাত্যের ইসলামের শত্রুদের যারা পরিচালক যারা মূল হোতা তারা ইসলামকে কলুষিত করার জন্যে মুসলিমদেরকে বিশ্ববাসীর কাছে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদেরকে উপস্থাপন করার জন্যে তারা আমাদের ধর্মের ব্যাপারেও আমাদের প্রতি নাজেলকৃত ওয়াহির ব্যাপারেও তারা সন্ত্রাসী এবং আগ্রাসন চালাতে দ্বিধাবোধ করে না তার মধ্যে যেমন একটা কোরআন এবং হাদিসে ব্যবহৃত একটা শব্দ সেটা হচ্ছে জিহাদ এই জিহাদকে তারা বিকৃত অর্থে ব্যবহার করেছে যেমন ইসলামের শত্রুরা এটাকে কোরআনে অসংখ্য জায়গাতে এই জিহাদ শব্দটি এসেছে আল্লাহ রসুলের অসংখ্য হাদিসে এই জিহাদ শব্দটি এসেছে কিন্তু ইসলামের শত্রুরা এই জিহাদ শব্দের অপব্যাখ্যা করেছে বিকৃত অর্থ ব্যবহার করেছে আবার মুসলিমদের মাঝেও কিছু ব্যক্তিরা এই জিহাদের শব্দটাকে নিয়ে তারাও বিভ্রান্ত হয়েছে ফলে উভয়টাই বেঠিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে যেটা এসেছে সেটা যেমন বেঠিক মুসলিমদের মধ্যে থেকে জিহাদের নামে ইসলামের যে যুদ্ধনীতি আছে সেটাকে তোয়াক্কা না করে সেটাকে ফলো না করে সেটার প্রতি পরিপূর্ণভাবে সকল দিক থেকে আমল না করে যারা জিহাদের নামে জঙ্গিবাদী বা মানুষ হত্যার পিছনে যারা ছুটছে এরাও যেমন বিভ্রান্ত হয়েছে ঠিক ইসলামের শত্রুরা জিহাদের নামকে বিকৃত করে এইটা জিহাদকে যে মুজাহিদদেরকে যে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসী হিসেবে তারা আখ্যায়িত করে এর পিছনে তাদের বিশাল
পার্থিব এবং দুনিয়াবি স্বার্থ তারা উড়ায় নিচ্ছে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা আজকে জিহাদকে বিকৃত অর্থে ব্যবহার করে সন্ত্রাসী সন্ত্রাসবাদ হিসেবে ইসলামকে যেমন কলুষিত, মুসলিমদের যেমন বিশ্ববাসীর কাছে সন্ত্রাসী হিসেবে দাঁড় করিয়ে মুসলমানদের মানকে হরণ করেছে, ইসলামকে ইসলামের গৌরবকে তারা নষ্ট করেছে। এভাবে তারা সামনেও আরও কত শব্দ নিয়ে ওয়াহির কোরআন এবং হাদিসে ব্যবহৃত আল্লাহ নাজিলকৃত শব্দ নিয়ে নীতি নিয়ে বিষয় নিয়ে তারা একের পর এক আগ্রাসন চালাতে থাকবে। আর আমরা যদি তাদের সেটাকে গ্রহণ করে নেই, মাথা পেতে নিয়ে নিই, তাহলে একসময় আমাদের ইসলাম মানা সম্ভব হবে না। সব কিছুই বিকৃত হয়ে যাবে, সব কিছুই আস্তে আস্তে করে বাতিল হয়ে যাবে, বা অথচ এটা বাতিল হওয়ার জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা কোরআনা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন, এর পূর্ণ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ফলে তারা যদি আবার একসময় বলে ফেলে যে, যেমন এখনও তারা বলেও থাকে যে পর্দা এটা একটা ব্যক্তি স্বাধীনতার ব্যতিক্রম, ব্যক্তি স্বাধীনতার খেলাফ হয়, অর্থাৎ পর্দা করা যাবে না। তারা যদি একসময় বলে যে সালাত কেন আদায় করতে হবে, সালাত আদায় করতে গেলে মানুষের সময় নষ্ট হয়, অতএব সালাত পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, হ্যাঁ রোজা থাকতে গেলে মানুষের শারীরিক কষ্ট হয়, অতএব রোজা থাকা যাবে না, এইভাবে যদি আমরা শত্রু কর্তৃক কোরআন হাদিসে ব্যবহৃত ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তাদের বিকৃত ব্যাখ্যাকে যদি আমরা মাথা পেতে মেনে নিতে থাকি, তাহলে একসময় ইসলাম বলতে আমাদের পালন ইসলাম ইসলামের আসল বিষয়টা আমরা ভুলে যেয়ে তাদের পিছনে ছুটে বেড়াবো, অথচ এটা কোনো মুসলিমের দায়িত্ব নয়, এটা মুসলিমের পক্ষে মেনে নেওয়া কোনো দিন সম্ভব নয়। অতএব শত্রু কর্তৃক এই শব্দকে যেমন বিকৃত করা হয়েছে, তেমনিভাবে সে বিষয়ে যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার মুসলিমদের মাঝে যারা এটাই শব্দ নিয়ে এই বিষয় নিয়ে যারা বিভ্রান্ত হয়েছে, সেরা থেকেও আমরা সাবধানে থাকবো। কেননা জিহাদ মানে না সন্ত্রাসবাদ, না জিহাদ মানে না জঙ্গিবাদ, কোনোটাই নয়। বরং জিহাদের উদ্দেশ্য, জিহাদের হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে, বিধান এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটার নিয়ম নীতি সেটাও এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফলে জিহাদকে যদি উঠায় দিতে হয়, প্রকৃত জিহাদ, শত্রু কর্তৃক অপব্যাখ্যাকৃত জিহাদও নয়, মুসলিমদের বিভ্রান্ত জিহাদও নয়, আল্লাহ কর্তৃক নাজিলকৃত জিহাদকে যদি বাতিল করতে হয়, তাহলে কোরআনকে আগে বাতিল করতে হবে, ওয়াহিকে আগে বাতিল করতে হবে, সেটা কোনো দিন সম্ভব নয় এবং সেটা কেউ করতেও পারবে না। অতএব জিহাদ এবং কিতাল মারাকা এসবগুলি তোমার যুদ্ধ অর্থে ব্যবহার হয়ে থাকে, কিন্তু আসলে ইসলামের যুদ্ধ যেটা, যে উদ্দেশ্যে ইসলাম যুদ্ধের নীতি বিধান এসেছে, নির্দেশ এসেছে, এটার নিয়ম নীতি এসেছে, সেটা হচ্ছে মানব কল্যাণ উভয় দিক থেকে সাধন হওয়ার জন্যে। একটা হলো যে জিহাদ মানে যুদ্ধের উদ্দেশ্য কী, যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, ইসলামের যুদ্ধের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত, তার তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করা, সমুন্নত করা, এটি হচ্ছে ইসলামের যুদ্ধের প্রধান এবং প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যুদ্ধ করে গনিমতের লোভে, কেউ যুদ্ধ করে তোমার বংশ টানে, আর কেউ যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্যে, মানহুম মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাহলে প্রকৃত মুজাহিদকে, প্রকৃত আল্লাহ রাস্তায় যুদ্ধকারীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিইলাই কালিমাতিল্লাহ, যে ব্যক্তি তার জান মাল দুটাকেই বিনিয়োগ করে, বিসর্জন দেয়, যে উদ্দেশ্য তার একমাত্র যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহিদকে প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে নিরাপদ জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটা মানব জাতির সর্বস্তরে প্রতিষ্ঠার লক্ষ্যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জানমাল বিতরণ করে, সেই হচ্ছে প্রকৃত আল্লাহ রাস্তায় যুদ্ধকারী। তেমনিভাবে এটার আরেকটি মানে একই এর সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সমস্ত দিনের উপরে গালেব করা,
সমন্বিত করা বিজয় করা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত দ্বীনের বাহিরে যত দ্বীন আছে মানুষের বানানো মানুষের মানবরচিত সেই সমস্ত দ্বীন যেহেতু মানুষকে সত্যিকারে শান্তি দিতে পারি নাই পারবেও না মানুষকে নিরাপত্তা দিতে পার্থিব জীবনে পারলৌকিক জীবনে তো অনেকেই বিশ্বাসী নয় কিন্তু পার্থিব জীবনের মানবের শান্তি মানবের নিরাপত্তা দিতে যেহেতু অন্যান্য ধর্ম ব্যর্থ হয়েছে তাই মানুষকে সকল দিক থেকে শান্তি ও নিরাপত্তা কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে ইসলাম সকল দিনের উপরে বিজয় লাভ করবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি তিনি তো সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রাসূলকে হিদায়াত সহকারে মানুষের পথ নির্দেশ সহকারে প্রেরণ করেছেন ওয়া দীনিল হাক্কি এবং সত্য দিন দিয়ে বাস্তব দিন দিয়ে প্রেরণ করেছেন লিউযহিরাহু আলা দীন কুল্লি যাতে করে তার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত দিন ইসলাম সকল দিনের উপরে বিজয় লাভ করে ওয়ালাউ কারিহাল কা মুশরিকুন যদিও মুশরিকরা এতে নারাজ হয় যদিও যে যে দিন পালন করে সেই দিনের পালনকারীরা যদিও তাতে নারাজ হয় কিন্তু এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু এই সকল সৃষ্টি আল্লাহর আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টিতে তিনি যেহেতু একক প্রতিপালনে যেহেতু তিনি এক ও অদ্বিতীয় অতএব বিধান দেওয়াতে এবং বিধান প্রতিষ্ঠা করাতেও তার বিধানই একমাত্র বিধান অন্য কোনো বিধান তার সৃষ্টির রাজ্যের মাঝে চলবে না এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি তাই তিনি বলছেন যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা এতে রাগ হয় নারাজ হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সকল দিনের উপরে প্রতিষ্ঠা করাই বিজয় করাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা সম্মানিত উপস্থিতি এই সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু জেনে রাখো সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াল আমরু অতএব নির্দেশও হবে বিধানও হবে আইনও হবে একমাত্র তার ফলে কেউ যদি সুন্দর একটি বাড়ি তৈরি করে একটা প্রজেক্ট তৈরি করে তার নিজস্ব সব কিছু ব্যয় করে তাহলে স্বাভাবিকভাবেই তার এই প্রজেক্ট তার এই প্রতিষ্ঠান চলবে তার নীতিতে এবং সে যেটাকে পছন্দ করেন সেটা সে যেটা যেভাবে কল্যাণময় মনে করেন তার নীতি সেটা সেখানে প্রতিষ্ঠিত হবে তার নীতি মেনে তার আইন কানুন মেনে শর্ত মেনে সেই প্রতিষ্ঠান চলবে এটাই স্বাভাবিক অতএব এ সৃষ্টি জগৎ যার যেহেতু তিনি এটাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনয়ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নাম বলা হয় ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ হলো যিনি অস্তিত্বহীন থেকে সমস্ত আসমান এবং জমিনকে যিনি অস্তিত্বে আনয়ন করেছেন তার নাম হচ্ছে ফাতির অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলে আজকে ওই প্রজেক্ট ওই প্রতিষ্ঠানের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিনেরই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনেরই দেওয়া সব জিনিসগুলিকে জোর লাগিয়ে একত্র করে জুড়ে দিয়ে তার ব্যক্তি মালিকানায় সে দাবি করছে যে এই প্রতিষ্ঠান আমার নিয়মে চলবে তাহলে যিনি সকল সৃষ্টির সব দিক থেকে একচ্ছত্র মালিক একচ্ছত্র যিনি অধিপতি তাহলে তার সৃষ্টি জগতে কেন তার বিধান ছাড়া তার আইন কানুন ছাড়া তার নীতি ছাড়া অন্য কোনো নীতি চলতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের যুদ্ধের প্রধান উদ্দেশ্য হলো যে এই সৃষ্টি জগতে যার সৃষ্টি যার পরিচালনা তারই একমাত্র বিধান তারই একমাত্র আইন চলবে এটাই হচ্ছে ইসলামের যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি তেমনিভাবে ইসলামের যুদ্ধের আরেকটি নীতি হলো কম অশিরকি ওয়া আহলিহি কম অশিরকি ওয়া আহলিহি সমস্ত শিরককে মূলোৎপাটন করা এবং মুশরিকদেরকে দমন করা কেননা পৃথিবীতে কেউ অন্যায় জুলুম কেউ সহ্য করে না অধিকার হরণ কেউ সহ্য করে না এবং অধিকার হরণ এটা অন্যায় অধিকার হরণ এটা সকল নীতিতে সকল আইনে এবং সকলের কাছে এটা স্বীকৃত অন্যায় যে অধিকার হরণ এটা কারোর কাছে ন্যায় নয় তা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সব কিছুর মালিক সব কিছুর প্রতিপালক
ফলে তার সাথে তার সৃষ্টিকে যখন অংশীদার করা হয় তাহলে তার অধিকার তার ক্ষমতাকে হরণ করা হয় যেমন কোন বাচ্চার অধিকার হচ্ছে তার মায়ের স্তন একমাত্র ওই বাচ্চার জন্য কারণ এটাই স্বাভাবিক আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে যে বাচ্চার মায়ের দুধ ওই বাচ্চা একমাত্র অধিকারী এক যার স্ত্রী সেই স্ত্রীকে স্ত্রীর সংশ্লিষ্ট সকল বিষয় তার স্বামী একমাত্র অধিকারী স্বামীর সকল বিষয় বিশেষ করে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটার একমাত্র অধিকারী হচ্ছে পরস্পরে একজন আরেকজন সেখানে যেমন কারোর অধিকার সেখানে যেমন কারোর অংশীদারিত্ব নাই বাচ্চা মায়ের দুধে যেমন তার অন্য কোনো অন্য পরিবারের কোনো বাচ্চা যেমন তার মায়ের দুধে অংশীদারিত্ব নাই ফলে এই সমস্ত অধিকার হরণ হলে যেমন এটা বাস্তবিক অধিকার হরণ করা হয় তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে যখন তার সাথে শিরিক করা হয় অংশীদার করা হয় এটা হচ্ছে সবথেকে বড় অধিকার হরণ এটা হচ্ছে সবথেকে বড় জুলুম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম সবথেকে শিরিক হচ্ছে সবথেকে মস্ত বড় জুলুম যে জুলুম বাচ্চারাও সহ্য করে না যে জুলুম স্বামী স্ত্রী একে অপরে সহ্য করে না যে জুলুম পিতা মাতা কেউ দুনিয়াতে অধিকার হরণের জুলুম কেউ বরদাস্ত করে না তাই এটা বরদাস্ত করার বিষয়ও না এই কারণে তোমার শিরিক মূলোৎপাটন করা এবং শিরিক যারা করে তাদেরকে দমন করা এটা ইসলামের যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাতিলুহুম তোমরা মুশরিকদের সাথে কাফেরদের সাথে আল্লাহর দ্রোহী যারা বিরুদ্ধচারণকারীদের সাথে যুদ্ধ করো হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ না ফিতনা অবসান ঘটে যতক্ষণ না শিরিক মূলোৎপাটন হয় ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ আর যতক্ষণ আল্লাহর দ্বীন আল্লাহর তাওহীদ আল্লাহর একচ্ছত্র ইবাদত যখন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই অন্যায় অধিকার হরণের এই অন্যায়ের সাথে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠা না হয় ফাইনিং তাহাও তবে এখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন ফাইনিং তাহাও ফালা উদওয়ানা যদি তারা এই অন্যায় থেকে এই জুলুম থেকে এই শিরিক থেকে যদি তারা বিরত থাকে বিরত হয় অর্থাৎ তারা ইসলামে চলে আসে আল্লাহর তাওহীদকে মেনে নেয় তাহলে ফালা উদওয়ানা তাদের সাথে আর কোনো শত্রুতা রাখা যাবে না ইল্লা আলা যালিমিন তবে যারা জুলুমকারী অবিচারকারী অন্যায়কারী তাদের সাথে তোমার বিরোধ থেকেই যাবে সূরাতুল বাকারা 193 নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বুঝের বিষয় আছে যে বুঝের বিষয় নিয়ে আমাদের মাঝে মুসলিমরা অনেক সময় ভুল মানহাজে এবং ভুল রীতিনীতিতে ধাবিত হয়ে থাকে এবং চলছে অনেকেই সেটা হচ্ছে দিন দ্বারা উদ্দেশ্য কোনো কোনো মুসলিমদের কাছে যে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা যদি পাওয়া যায় তাহলে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে এই যে দিন দ্বারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ রাষ্ট্র পরিচালনা এইটা যে মানে অর্থ নেওয়া বুঝ নেওয়া এটা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা বুঝ কোরআন বিরোধী একটা মানহাজ বা রীতি বা পথ যেমনটি আমাদের দেশেও কিছু কিছু ইসলামী পার্টিরা তারা এ ধরনের চিন্তাধারা রাখে তারা মনে করে যে যে আমরা যদি দিনে মসনদে একবার উঠতে পারি রাষ্ট্রের মসনদে যদি একবার উঠতে পারি তাহলে দিন আমরা রাতারাতি কায়েম করে ফেলব তাহলে দিন কায়েম হতে আর কোনো দেরি হবে না এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার বাস্তব বিরোধী কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জুলুম নির্যাতন শুরু হওয়ার আগেই মুসলিমদের উপরে জুলুমের স্টিম রোলার চালানোর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার তোমার প্রতিনিধিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি চুক্তিতে
আসতে চেয়েছিলেন যে আপনি কি ক্ষমতা চান তাহলে আমাদের সবথেকে বড় মসনদে আপনাকে উঠায় রাখব যদি আপনি সুন্দরী নারী চান সবথেকে সুন্দর নারী আপনাকে দেব যদি আপনি অর্থনৈতিকভাবে আমাদের সবার উপর উঠতে চান সবাই মিলে আপনাকে অর্থ দিয়ে ঢেকে রাখব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর কোনোটাই গ্রহণ করেন নাই যদি দিন রাষ্ট্রের মসনদ গ্রহণ করতে পারলেই যদি দিন রাতারাতি কায়েম করা সম্ভব হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কেন এত নির্যাতনের শিকার হলেন কেন মক্কাতে 13 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা এত নিপীড়নের শিকার হলেন জান মাল পরিবার সবকিছুকে বিসর্জন দিতে হলো এত আল্লাহর নৈকট্যময় বান্দাদের বান্দা এবং বান্দীদেরকে কেন তাদেরকে হিজরত করতে হলো হাবশায় কেন হিজরত করতে হলো মক্কা ত্যাগ করে মদিনাতে যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এত সহজেই প্রতিষ্ঠিত হয়ে যায় সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও এটা বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দিন প্রতিষ্ঠার বাস্তব অধিনায়ক আল্লাহর পক্ষ থেকে তিনিও এই রাস্তা এই নীতি বা এই পথ ধরে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায় দিনকে প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে ব্যক্তি সংশোধনের মাধ্যমে ব্যক্তি সংশোধনের মাধ্যমে পরিবার সংশোধনের মাধ্যমে সমাজ সংশোধনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে আজীবনের জন্য প্রতিষ্ঠা করেছেন কেননা যদি কেউ যদি গাছের গোড়া মানে না মজবুত করে কোন যে কোনো জিনিসের গোড়াকে মজবুত না করে যদি সে আগাকে অনেক মোটাসোটা করে আগাকে অনেক ব্যাপকতা বিস্তার করে তাহলে ওই আগা টিকে থাকা সম্ভব নয় ওটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এই জন্যই তো ভিত্তিকে মজবুত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নীতিতে তিনি 13 বছর পর্যন্ত মানুষ ইসলামের মূল ভিত্তিকে মজবুত করেছিলেন সেটা হচ্ছে মানুষের আকিদাকে ইমানকে মজবুত করেছিলেন 13 বছরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের কোনো আয়াত নাজিল করেন নাই ইসলামে লড়াইয়ের কোনো নিয়ম হুকুম এবং অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই বরং 13টি বছর ধরে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানে আদর্শ মডেল যাকে ইসলাম আসার আগেও যারা ইসলাম আসার পরে যারা তার শত্রু শত্রুতে পরিণত হয়েছিলেন তার সাথে লড়াই করেছেন বদর উহুদ খন্দক অসংখ্য লড়াই তারাই কিন্তু ইসলাম আসার আগে ব্যক্তি হিসেবে চরিত্রিক গুণে তাকেই সবথেকে শ্রেষ্ঠ সার্টিফাই করেছিলেন আল আমিন দিয়ে যে তার মতো বিশ্বস্ত ব্যক্তি মক্কায় দ্বিতীয় আর একজন নাই তার মতো নিরাপদ ব্যক্তি তার মতো আদর্শবান চরিত্রবান পরোপকারী কল্যাণকামী পৃথিবীর আর কেউ নাই অতএব সেই ব্যক্তি যদি ইসলামকে প্রতিষ্ঠা করে থাকেন মূল থেকে গোড়া থেকে ব্যক্তিকে সংশোধন করার মাধ্যমে মানুষের আকিদাকে পরিশুদ্ধ করার মাধ্যমে মানুষের চরিত্রকে উন্নত করার মাধ্যমে তাহলে আপনি আমি কীভাবে দিন মানে রাষ্ট্র ক্ষমতা বুঝি আর মনে করি যে রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেই আমরা সহজেই দিন প্রতিষ্ঠা করতে পারবো এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা এবং ভুল মানহাজ বা রীতি সম্মানিত হাজিরিন দ্বিতীয় খুতবায় আর কিছু কথা বলেই যদি অনেক আরও কিছু অনেক বিষয় রয়েছে সম্ভব হলে সামনে আলোচনা করবো হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিসাইরি মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سورة الشورى تر نمبر آيات دين درا كي ودسو يتعالى على رب العالمين سورة الشورى تر نمبر آيات على رب العالمين أولوك كرسن جي دين درا أصله بروكيتو بكي
কোনটা বিশেষভাবে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শারা আলাকুম মিনাদ দ্বীনি যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিধান করেছেন মা ওয়াসা বিহি যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন নূহকে ওয়াল্লাযি আওহাইনা ইলাইক এবং যে বিষয়ে আপনার উপর আমি প্রত্যাদেশ নাযিল করেছি ওয়ামা ওয়াসাইনা বিহি এবং যে বিষয়ে আমি নির্দেশ করেছিলাম ইব্রাহিমকে মূসাকে ঈসাকে আন আকিমুদ্দিন যে তোমরা সবাই দিন প্রতিষ্ঠা করো ওয়ালা তাতাফাররাকু ফি আর এ বিষয়ে তোমরা কোনো মত পার্থক্য করো না তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আন আকিমুদ্দিন যে আমি এই সকল নবীর রসুলদেরকে আমি যে বিষয়ে নির্দেশ করেছিলাম হে রাসূল তোমাকেও আমি একই বিষয়ে নির্দেশ করছি যে তাদের সবাইকে বলছে যে আন আকিমুদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মত পার্থক্য করো না এখানে দিন দ্বারা কোন দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করতে বলেছেন এখানে এই আয়াতে আমাদেরকে স্পষ্ট করে দেয় যে এখানে দিন দ্বারা যে রাষ্ট্র ক্ষমতা নয় দিন দ্বারা যে মানব জাতির প্রকৃতপক্ষে যে যেটা বেশি উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির যেটা মূল কল্যাণ আসল কল্যাণ কল্যাণের ভিত্তি যেটা ফাউন্ডেশন যেটা সেটা হচ্ছে এখানে উদ্দেশ্য দিন দ্বারা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের তা ইবাদতকে তার জন্য একনিষ্ঠভাবে প্রতিষ্ঠা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাত নবুয়াত তার ওয়াহির বিধানকে প্রতিষ্ঠা করাই হলো দিন কেননা এই সমস্ত নবীদের অনেকেই রাষ্ট্র ক্ষমতা পান নাই ঈসা আলাইহিস সালাম পান নাই ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই মূসা আলাইহিস সালাম পান নাই হ্যাঁ নূহ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা পান নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে বলছেন যে রাষ্ট্র দিন প্রতিষ্ঠা করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করো না তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি এই নির্দেশ কি পালন হয় নাই বাস্তবায়িত হয় নাই নাকি তারা এটাকে ব্যর্থ হয়েছিলেন না এখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল্লাহ ইবাদতুল্লাহ রিসালাতুল্লাহ এখানে দিন দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা যে কথা কোরআন আল্লাহ অগণিত আয়াতে এর ব্যাখ্যা স্বরূপ বলেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত যে আমি সমস্ত নবী রাসূলদেরকে এই উদ্দেশ্যেই প্রেরণ করেছিলাম এই মিশন দিয়ে এই আহ্বান দিয়ে আমি তাদেরকে প্রেরণ করেছিলাম যে তোমরা ওয়াবুদুল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করবে ওয়াজতানিবু তাগুত আর আল্লাহর ব্যতীত তাওহীদ উলুহিয়া রুবুবিয়া আসমাই সিফাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠার বাইরে যা কিছু আছে সেগুলোকে বর্জন করবে এবং সেটাকে প্রতিহত করবে সেগুলোকে সেগুলো থেকে বিরত থাকবে সম্মানিত উপস্থিতি ইবনুল কাইম রাহিমাহুল্লাহ অনেকগুলি স্তর উল্লেখ করেছেন কোরআনে হাদিসে যেটা আমি ইসলামের যে যুদ্ধ নীতি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গাজওয়া সারিয়া ছোট বড় অভিযান যখন তিনি প্রেরণ করতেন তখন তিনি সেই অভিযানের যিনি আমির সেনাপ্রধান থাকতেন তাদেরকে কী নীতি দিয়ে প্রেরণ করতেন সেগুলো সহি মুসলিমে বর্ণিত রয়েছে সেগুলো পয়েন্ট আকারে সব আউট এখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা সামনে কোনো জুমাতে ইসলামের সেই যুদ্ধের যে নীতিগুলা স্পষ্টভাবে আরও জানবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমরা এটা বলতে পারবো এবং শুনতে পারবো যতক্ষণ তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততক্ষণ যেন আমাদেরকে ইমানের উপরে ইসলামের উপরে এবং নেক আমলের উপরে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সম্মানিত হাদিরিন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে শত্রু কর্তৃক যে আগ্রাসন এসেছে সেক্ষেত্রে আমাদের একটা সাইড সম্পূর্ণ 100% ক্লিয়ার সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই হচ্ছে আমাদের দিনী ভাই বোন তাদের বডি আমাদের বডি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত মুসলিমরা কাজাসাদিন ওয়াহিদিন একটা দেহের ন্যায় একটি বডির ন্যায় হ্যাঁ যখন এক যে কোনো ব্যক্তির শরীরে শরীরের যে কোনো এক জায়গাতে যদি আঘাতপ্রাপ্ত হয় হাতে হোক পায়ে হোক শরীরের যে কোনো জায়গাতে ওই আঘাতের ব্যথা যেমন তার শরীরের অন্য অঙ্গ তাকে ভোগ করতে হয়
ঠিক মুসলিমরা হচ্ছে পৃথিবীর একটা দেহের নাই একটা বডির নাই কোন একটা বডিতে যদি শত্রু কর্তৃক আক্রান্ত হয় তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমকে ওই আঘাতে আঘাত হতে হবে আহত হতে হবে ব্যথিত হতে হবে এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ঐক্য মুসলিমদের সংহতির জন্য এই একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট ছিল তাই খ্রিস্টান ভাইদের পূর্ণ সমর্থন আমাদের ছিল আছে এবং থাকবে সেক্ষেত্রে কোনো দ্বিমত আমাদের নাই যদিও এই এই আগ্রাসন বা অর্থাৎ এই যুদ্ধ শুরু হওয়ার যে সূচনাটা যেভাবে হয়েছে যদিও ফিলিস্তিনি মুসলিম ভাইরা সত্তরের অধিক বছর ধরে তারা নিষ্পেষিত নির্যাতিত এবং তাদের অধিকার থেকে বঞ্চিত সে বিষয়ে পৃথিবীর সবাই জ্ঞাত এবং সবাই জানে কিন্তু তারপরও যারা এটাকে শুরু করেছে এবারের মতে তাদের কিছু মানহাজের ব্যাপারে এবং তাদের সাথে যারা সহযোগিতা করছেন বিশেষ করে হিজবুল্লাহ হিজবুল্লাহ হচ্ছে সম্পূর্ণ শিয়া সম্প্রদায় এবং হামাসেরও হামাসকেও কিন্তু পরিচালনা করা হচ্ছে ইরান কর্তৃক হামাস পরিচালিত হয় ইরান কর্তৃক হামাসের আমি যতটুকু দেখেছি আরবিতে সেটা হচ্ছে যে হামাসের অর্থ এবং অস্ত্র দুটাই ইরান থেকে আসে হামাসের অর্থ অস্ত্র দুটাই ইরান থেকে আসে আর ইরান হচ্ছে শিয়া রাষ্ট্র যারা হচ্ছে প্রকৃত দিনের শত্রু দিনের ঘরের শত্রু তারা ফলে হতে পারে আল্লাহ আলাম ফিলিস্তিনিদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই পূর্ণ সমর্থন দোয়া আমাদের রয়েছে থাকবে কিন্তু কিছুটা এমনও হতে পারে অনেক বিশ্লেষকদের মতে যে আমেরিকা যেমন ইসরায়েলকে তার সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করে তারই কল্যাণে হয়তো ইরানের সাথে যে ইসরায়েলের খারাপ সম্পর্ক আছে তাদের মধ্যে যে সংঘাত আছে সেটা লাঠি হিসেবে হামাসকে ইরান ব্যবহার করতে পারে আর যার ব্যাকপাস আমাদের মুসলিম নিরীহ মুসলিম ভাই বন্ধুকে পাওয়াতে হচ্ছে বা এটা বরণ করতে হচ্ছে এ পর্যন্ত অসংখ্য সুন্নি মুসলিম ফিলিস্তিনি ভাই বোনরা তারা মারা গেছেন তার মধ্যে অনেকেই হচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি হচ্ছে শিশু যেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ফলে ফিলিস্তিনি ভাইদের বোনদের প্রতি আমাদের পুরো সমর্থন এবং সাহায্য সহযোগিতা এবং আল্লাহর কাছে কায়মানুভবকে দোয়া থাকবে যদিও এই বিষয়টা একটু ভাবার বিষয় আছে বা বিশ্লেষণের অপেক্ষা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি যে শত্রু কর্তৃক ইসলাম এবং মুসলমানদের শত্রু কর্তৃক যে অবিচার দুরাচার এসেছে যা সবসময় এসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তা দ্রুত উদ্ধার পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন তারা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করুন এবং যারা অসুস্থ আছেন অসংখ্য হাসপাতালগুলোতে এখন ভরা স্বাভাবিকভাবে আমাদের শান্তিময় সময়ে যখন আপনার আমার দেশে সমস্ত হসপিটালগুলো ক্লিনিকগুলো যখন ভরপুর থাকে স্বাভাবিক অবস্থায় তাহলে যুদ্ধ অবস্থায় তাদের হসপিটালগুলো কী অবস্থায় রয়েছে অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আহত এবং আহত যোদ্ধাদেরকে আহত মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন অসুস্থ মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শিফায়ে কামেলা শিফা আজেলা দান করুন বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস কেন্দ্রভাবে উদ্যোগ নিয়েছেন ফিলিস্তিনি এই নির্যাতিত নিষ্পেষিত অধিকার থেকে বঞ্চিত এই ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্যে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস কেন্দ্র থেকে নির্দেশ এসেছে সারা বাংলাদেশের মসজিদ থেকে দিনী ভাই বোনদের থেকে সাহায্য কালেক্ট করে বৈধভাবে সরকারিভাবেই সেই আমাদের মুসলিম ভাইদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারা দেওয়ার পৌঁছানোর ব্যবস্থার উদ্যোগ তারা নিয়েছেন এই উপলক্ষে সারা বাংলাদেশের আমাদের কাছ থেকে মুসলিম ভাই বোনদের কাছ থেকে তারা সাহায্য কামনা করেছেন বিশেষভাবে আমাদের কাছেও প্রত্যেক জেলাতে প্রত্যেক থানায় প্রত্যেক শাখাতে আমাদের নির্দেশ এসেছে এই সাহায্যের আহ্বান জানাতে এবং আমাদের এটা ইমানের দায়িত্ব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ইমানের দায়িত্ব যে তাদের এই দুরবস্থায় এই কঠিন অবস্থায় করুণ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যদি আমরা তাদের কাছে যে তাদের সেবা করতে পারছি না তাদের পাশে যে আমরা তাদের সাথে লড়তে পারছি না সেই সুযোগ যদি থাকে সরকারিভাবে বৈধভাবে তাহলে সেখানেও যাদের সম্ভব
তারা সেখানে অংশগ্রহণ করা সরকারি অনুমোদিতভাবে আর যদি সেটাও না পারে তাহলে অন্তত অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা অন্তত সর্বনিম্ন তাদের অধিকারকে সংরক্ষণ করা মুসলিম ভাই হিসেবে তাদের পাশে দাঁড়ানো তাই আজকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অর্থ কালেকশন হবে এখন তাৎক্ষণিকভাবে আজকে জুমার নামাজের পরে এবং পরেও আপনারা এই অর্থে কালেকশন মানে জমা দিতে পারবেন আমাদের সেক্রেটারি সাহেব খুলনা জেলার সেক্রেটারি সাহেব মইনুল ইসলাম সাহেব ওনার কাছে বা আমার কাছে আপনারা জমা দিতে পারবেন আমরা ইনশাআল্লাহ এটা আমানতের সাথে আমরা কেন্দ্রে পৌঁছে দেব কেন্দ্রও আমানতের সাথে যাদের জন্য আমরা দেব অকাতরে দান করব আমাদের মুসলিম ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ কেন্দ্র তাদের কাছে পৌঁছে দেবে আমার শাশুড়ি অত্যন্ত অসুস্থ তিনি দোয়া চেয়েছেন সরাসরি এজন্য আপনাদের কাছে বলছি যে আমার শাশুড়ি খুব অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতা কামনা করি এবং আমার সর্বশেষ কন্যা যার বয়স সাত মাস সে অত্যন্ত অসুস্থ গতকালকে আমি দুইবার তাকে গ্যাস দিতে হয়েছে এবং খুব কষ্টে তার সময়টা যাচ্ছে বিশেষ করে শ্বাসকষ্ট এবং সর্দি কাশ প্রচণ্ড জ্বর তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ছোট মেয়ে হাফসাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন এভাবে আমাদের মাঝে যারাই অসুস্থ আছেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদের এক ভাই ইজি বাইক চালায় তার মা তার স্ত্রী ওই যে ডায়ালিসিস করতে হয় প্রত্যেক মাসে দুইবার মনে হয় তিনি আসলে ইজি বাইকে তার ইজি বাইককে ছড়িয়ে আমি অনেক সময় মসজিদে আসি তিনি অত্যন্ত পরিশ্রমী কিন্তু তার স্ত্রী এত বড় একটা রোগে আক্রান্ত ব্যাপক খরচ ইজি বাইক ভাড়ার ইজি বাইক চালায় তিনি এই সব খরচ বহন করতে খুবই কষ্ট হয় তার মেয়েরও অসুস্থ হয়ে পড়েছে তিনিও আসছেন আব্দুল শুকুর নামে আব্দুল শুকুর ভাই তাকে আপনারা সাহায্য করবেন এছাড়া আরও দুই এক ভাই সাহায্যের জন্য এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাহায্য এবং তাদের অসুস্থতাকে আল্লাহ রাব্বুল সুস্থ দান করুন তাদের রোগীদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন ইন্না আল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعز الإسلام والمسلمين اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات اللهم اشف مرضانا ومرضات المسلمين جميعا اللهم احفظ بلادنا واحفظ بلاد المسلمين جميعا اللهم احفظ اخواننا المسلمين في فلسطين اللهم احفظ اخواننا المسلمين في فلسطين اللهم اشف مرضاهم اللهم اشف مرضاهم وكف سراهم يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين